রাজনীতির পাঠশালার বইপাঠ পর্বে আপনাকে স্বাগতম। আমাদের বইপাঠ পর্বে আজ থাকছে লুই আলথুসেরের রাষ্ট্র ও ভাবাদর্শ বইটির প্রথম পর্ব। ভূমিকা, ভাবানুবাদ ও পর্যালোচনা লিখেছেন আলতাফ পারভেজ। বইটি প্রকাশ করেছে সংহতি প্রকাশনী। প্রথম প্রকাশ জানুয়ারি 2020। আলথুসের ও তার রাষ্ট্রদর্শনের পটভূমি। ইএনএস প্যারিস জন্ম দিয়েছিল তাকে। বিশ্বের রাজনৈতিক সাহিত্যে, বিশেষ করে সমাজতান্ত্রিক সাহিত্যে অক্টোবর বিপ্লব বেশ আলোচিত দুটি শব্দ। আলথুসেরের জন্ম এবং মৃত্যু উভয়ই অক্টোবরে। মূল অক্টোবর বিপ্লবের পরের বছর 1918 সালের 16 অক্টোবর তার জন্ম। দর্শন জগতে লুই আলথুসের ফ্রান্সের দার্শনিক হিসেবে পরিচিত হলেও তার জন্ম আলজেরিয়ায়, যাকে তখন বলা হতো ফ্রান্স আলজেরিয়া, অর্থাৎ ফ্রান্সের অধীনস্থ আলজেরিয়া। আলথুসের বাবা ছিলেন ফ্রান্সের একজন সামরিক কর্মকর্তা, সেই সূত্রেই তার জন্ম আলজেরিয়ায়। ফ্রান্সের বিখ্যাত অনেক দার্শনিক ও সাহিত্যিকেরই জন্ম হয়েছিল তাদের উপনিবেশ আলজেরিয়ায়, যার মধ্যে আছেন আলথুসের ছাড়াও আলবার্ট কামু, জ্যাক দেরিদা প্রমুখ। আলথুসের শিক্ষাজীবন কাটে প্যারিসে। 1930 সালে 12 বছর বয়সে তিনি ফ্রান্সে চলে এসেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ফ্রান্সের উত্তর পূর্বাংশে জার্মান দখলদারিত্বের সময় তিনি কিছুদিন জার্মানদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী থাকেন। সে সময়ে মূলত তিনি আমূল পরিবর্তনবাদী চিন্তাধারার সংস্পর্শে আসেন কমিউনিস্ট সহবন্দীদের প্রভাবে। ফরাসি প্রতিরোধ আন্দোলন সমূহের সঙ্গে এ সময় সম্পৃক্ত হন তিনি। আলথুসের শিক্ষাজীবন কেটেছিল প্যারিসের খ্যাতনামা ইএনএসে। এটি সেখানে খুব বনেদি একটি শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্যই ছিল গবেষক, অধ্যাপক এবং স্বাধীন প্রশাসক তৈরি করা। বার্কস, সাত্রে, আলাবাদীয়, ফুকো, দেরিদা, লাকা প্রমুখ এখানকারই চিন্তাবিদ। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও ভাষাতত্ত্বে কাঠামোবাদ বা স্ট্রাকচারালিস্ট তত্ত্বের প্রতি ইএনএস কেন্দ্রিক বুদ্ধিজীবীদের বিশেষ পক্ষপাত থাকে। আলথুসেরের ক্ষেত্রেও তাই ছিল। মানুষের চিন্তা, কর্ম এবং অনুভবের ভেতর সামাজিক কাঠামোর প্রভাব কিভাবে কাজ করে সেটাই দেখায় স্ট্রাকচারালিজম। ভাষা, সাহিত্য এবং সমাজকে ব্যাখ্যা বিশ্লেষণের এক ধরনের পদ্ধতি এটা, যা বিপরীতমুখী নানান ভাবনা ও উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কিত এবং বৃহত্তর এক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত দেখায়। এই দৃষ্টিভঙ্গি মনে করে সমাজের সঙ্গে প্রাত্যহিক ক্রিয়া প্রতিক্রিয়ার ময়নাতদন্ত ছাড়া মানবসত্তাকে বোঝা সম্ভব নয়। আর ক্রিয়া প্রতিক্রিয়ামূলক এই সম্পর্কটা আসলে একটা কাঠামো বা স্ট্রাকচার। আঞ্চলিক ও স্থানীয় বিশেষত্বের বাইরে এই রূপ স্ট্রাকচারের একটা বৈশ্বিক বিমূর্ত রূপও আছে বলে মনে করে এই মতবাদ। কমিউনিস্ট পার্টি তার দার্শনিক সত্তাকে উজ্জীবিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে ফ্যাসিবাদ মোকাবেলায় স্থানীয় কমিউনিস্টদের অগ্রণী ভূমিকা ছিল। এ সময় দেশটির রাজনীতির পাশাপাশি বুদ্ধিভিত্তিক পরিমণ্ডলেও এই প্রতিবিরোধী ধারার চেতনাগত প্রভাব পড়ে। এর দ্বারাও প্রভাবিত হয়ে থাকবেন আলথুসের। তবে প্রাথমিকভাবে তার মাঝে ক্যাথলিক চিন্তা ও সমাজতান্ত্রিক চিন্তার মেলবন্ধনের প্রবণতা ছিল, কারণ জার্মান আগ্রাসনের পূর্ববর্তী সময়ে তিনি স্থানীয় ক্যাথলিক তরুণদের সংগঠনে যুক্ত ছিলেন। কিন্তু যুদ্ধ ও ফরাসি প্রতিরোধ আন্দোলন কর্মীদের সংস্পর্শে এসে তার রাজনৈতিক ভাবনার পরিবর্তন আসতে থাকে। ইতিহাসের এই সময়টিতে ফ্রান্সের চার্চ ও কমিউনিস্টদের সঙ্গে সম্পর্ক ছিল বৈরী, বিশেষত চার্চের তরফ থেকে। কিন্তু আলথুসের এই দুইয়ের মেলবন্ধনের একটা ভাবাদর্শিক তাগিদ লালন করতেন প্রথম জীবনে। চার্চের মতো সরাসরি না হলেও ইএনএসের একটা কমিউনিস্ট বিরোধী ইমেজ ছিল তখনকার ফ্রান্সে। এই দুই দিকের বিরোধিতার মাঝেই বিশ্বযুদ্ধের পরপরই 1948 অক্টোবরে আলথুসের ফ্রান্স কমিউনিস্ট পার্টি পিসিএফ-এ যোগ দেন। এটা তখন ইউরোপের অন্যতম বড় দল। পার্টিতে অবশ্য বরাবরই তিনি একজন ভিন্ন মতাবলম্বীর ভূমিকায় থাকতেন। প্রধান নেতাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হতে এবং পার্টির ঘোষিত রণনীতি, রণকৌশলের বিরুদ্ধে বলতে দ্বিধাহীন দেখা যেত তাকে। এই বিরোধ তীব্র রূপ নেয় 1975 থেকে 80 সালে। 1976 সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টি তার কর্মসূচি থেকে সর্বহারার একনায়কত্বের ধারণা বাদ দেওয়ার পর আলথুসের তার সমালোচনা করেন। পিসিএফ মনে করেছিল
দল এই উদ্যোগের মধ্য দিয়ে সাম্যবাদের অধিকতর গণতান্ত্রিক কোনো রূপের দিকে যেতে পারবে। কিন্তু আলথুসের একে অভিহিত করেন রাষ্ট্রকে গণতন্ত্রায়নের ব্যর্থ চেষ্টা হিসাবে। তার মতে এই ধরনের চেষ্টার মানে দাঁড়ায় সমাজতন্ত্রে শান্তিপূর্ণ ও নির্বাচনী পথে পৌঁছানো সম্ভব বলে মনে করা, কিন্তু কার্যত রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা সাম্যবাদী আন্দোলনের সম্ভাবনা কমিয়ে দেয়। এসব বিষয়ে আলথুসের তার দ্য ক্রাইসিস অফ মার্কসিজম গ্রন্থে বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি রাষ্ট্র ভাঙা এবং সাম্যবাদ নির্মাণের স্বার্থে কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিতেন। তার মতে পার্টির এইরূপ ভূমিকা ছাড়া বুর্জোয়া রাষ্ট্র থেকে মুক্তির আর কোনো পথ নেই। তার দর্শনের এইরূপ রাষ্ট্রভাবনা পদ্ধতিগত কিছু ফারাক সহ লেনিনীয় রাষ্ট্র দর্শনের অনেক নিকটবর্তী। এ বিষয়ে এই গ্রন্থের শেষ অধ্যায়ে আরও বিস্তারিত আলোচনা রয়েছে। এ সময় পূর্ব থেকে ইএনএসএ পেশাগতভাবে শিক্ষকতায় ছিলেন তিনি। সব মিলে তিনি ইএনএসএ 35 বছর কাটান। প্রাথমিকভাবে তাকে জ্যাক লাকা দ্বারা প্রভাবিত দেখা যেত। জ্যাক লাকা ফরাসি মনসমীক্ষক, ফ্রয়েডের পর যাকে সবচেয়ে প্রভাবশালী মনোবিশ্লেষক মনে করা হয়, আলথুসেরের চেয়ে 18 বছরের বড়। ভাবাদর্শ কীভাবে সমাজে কাজ করে এ নিয়ে তাদের মাঝে বিতর্ক ছিল। আলথুসেরের এই সংক্রান্ত চিন্তায় যা বর্তমান গ্রন্থে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে লাকার প্রভাব কাজ করেছে। বিশেষ করে ভাবাদর্শ কীভাবে স্বতন্ত্র সকল ব্যক্তিকে বিষয়ীতে পরিণত করছে এ সংক্রান্ত আলথুসেরের থিওরি অব ইন্টারপেলেশন বিকাশের ক্ষেত্রে লাকার প্রভাব ছিল। 1971 আলথুসের ফ্রয়েড ও লাকা নামে একটি সারা জাগানো প্রবন্ধ লিখেছিলেন। আবার পরবর্তী সময় দেখা গেছে জ্যাক দেরিদা এবং মিশেল ফুকোর চিন্তাধারাকে আলথুসের বিশেষভাবে প্রভাবিত করেছিলেন। কৈশোরের ক্যাথলিক বিশ্বাস, শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ইএনএস ও সেখানকার শিক্ষাজীবন এবং জনপরিসর হিসাবে কমিউনিস্ট পার্টি আলথুসেরকে লেখালেখির জগতে অনুপ্রাণিত করেছিল বলে ধারণা করা যায়। তবে প্রথাবিরোধী, রূপান্তরবাদী মার্ক্সীয় সাহিত্যে তার সক্রিয়তা 1960-এর আগে ঘটেনি, যখন তার বয়স 41-42। তখনই কেবল মার্ক্সীয় সাহিত্যে তার আগ্রহের স্পষ্ট লক্ষণ চিহ্নিত করা যায়। 1950 পরবর্তী এই সময়টিতে বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের সে সময়কার অন্যতম ভরসা কেন্দ্র রাশিয়ায় স্ট্যালিন মারা যান এবং সেখানকার কমিউনিস্ট পার্টিতে পুরনো আদর্শ ও তার ব্যবহারিক চর্চা নিয়ে অনেক প্রশ্ন উঠতে থাকে। 1953 সালে স্ট্যালিনের মৃত্যু এবং 1956-তে রুশ কমিউনিস্ট পার্টির 20তম কংগ্রেসে নিকিতা ক্রুশ্চেভের নেতৃত্বে স্ট্যালিন পরবর্তী রুশ নেতৃত্ব দলের পূর্বেকার ভুলগুলো নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন। একই সময় সাম্যবাদের লক্ষ্যে সংগ্রামের ধরন নিয়ে সমাজতান্ত্রিক গণচীন ও রুশ নেতৃত্বের মাঝেও ব্যাপক বিতর্ক দেখা দেয় এবং বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক শিবিরে তা বিভক্তির জন্ম দেয়। ফ্রান্সের রূপান্তরবাদী চিন্তকদের মাঝেও এসবের প্রভাব পড়েছিল। তখন ফ্রান্সের কমিউনিস্ট পার্টি তখন ক্রুশ্চেভকে সমর্থন করেছিল। আলথুসের ও তার ঘনিষ্ঠ শিক্ষার্থীরা এ সময়কার তাত্ত্বিক বিতর্কে ব্যাপকভাবে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন। আলথুসের নিজে একসময় প্রকাশ্যে পার্টিবিরোধী অবস্থান না নিলেও তার লেখনী কার্যত পার্টির অবস্থানের বিরোধিতাই করেছিল। তিনি ও তার ঘনিষ্ঠ প্রগতিশীল তরুণদের মাঝে এ সময় কার্ল মার্ক্সের চিন্তাকে নতুনভাবে পাঠ ও পর্যালোচনার ঢেউ ওঠে। পশ্চিমে মার্ক্সীয় চিন্তাচর্চার একটা শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে আবির্ভূত হয় এটা। মাও সেতুংয়ের চিন্তাধারা নিয়েও এ সময় ফ্রান্সের কমিউনিস্ট চিন্তকদের মাঝে ব্যাপক আগ্রহ বাড়ে। 1961 সাল থেকে পরবর্তী 5-6 বছর আলথুসেরের রাজনৈতিক সহযোগী শিক্ষার্থীদের মাওবাদী অংশ ইউনিয়ন অব কমিউনিস্ট ইউথ মার্কসিস্ট লেনিনিস্ট নামে একটি গ্রুপ গড়ে তোলে। পরে এটা নিষিদ্ধ হয়। এদের তরফ থেকে আলথুসেরের উপর চাপ ছিল তাদের সঙ্গে চলে আসার জন্য। বিপ্লব সম্ভব করে তোলার জন্য এই গ্রুপটি চাইছিল তখনকার প্রচলিত কাঠামোর বাইরে তৎপরতা নতুন ধরনের কোনো কাঠামো, অর্গানাইজেশন উইদাউট অর্গানাইজেশন, যেখানে জনগণকে কেবল ক্ষমতা যাওয়ার উপায় বা অবজেক্ট ভাবা হবে না, পার্টিকে দুর্গ গণ্য করা হবে না এবং অঙ্গসংগঠনগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকবে। রূপান্তরবাদী জন আন্দোলনের জন্য এভাবে নতুন ধারার সংগঠনের প্রশ্নটি দেখা দেওয়ার কিছু ঐতিহাসিক পটভূমি ছিল। প্রথম পটভূমি হল রুশ ও চীনের পার্টির অভিজ্ঞতা এবং দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পটভূমি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে নারী আন্দোলন, বর্ণবাদ বিরোধী আন্দোলন, পরিবেশ আন্দোলন, যুদ্ধবিরোধী আন্দোলনের ব্যাপকতা। এসব আন্দোলন ভিন্ন ধরনের এক সাংগঠনিক চর্চাকে সামনে নিয়ে আসে এবং সামাজিকভাবে তা ব্যাপক কার্যকর প্রমাণিত হয়। তবে আলথুসের মূল কমিউনিস্ট পার্টিতেই
সাংগঠনিকভাবে থেকে গিয়েছিলেন তখনও। এই থেকে যাওয়া বা তাকে ধরে রাখতে পারা ওই পার্টিরও একটা শক্তির জায়গা ছিল। এই থেকে যাওয়ার বড় কারণ ছিল সম্ভবত তিনি চাইছিলেন পার্টিকে ভিতর থেকে পরিবর্তন করতে। তবে তার লেখনীতে তখন চীন বিপ্লব সুনির্দিষ্টভাবে প্রভাব ফেলেছিল। সরাসরি চীন বিপ্লবের উপরেও লিখেছিলেন অন দ্য কালচারাল রেভলিউশন, যেখানে মাওয়ের চিন্তার প্রতি তার বিপুল আগ্রহের ইঙ্গিত ছিল। চীন নিয়ে এ সময় আলথুসের কর্তৃক ছদ্মনামে লেখারও নজির রয়েছে। আলথুসের এ সময়কার ভাবনায় মাও সেতুং ও চীনের কমিউনিস্ট তৎপরতা কিভাবে প্রভাব ফেলেছে সে বিষয়ে এই লেখার নিচে আরও আলোকপাত করা হয়েছে। তবে জীবনব্যাপী নানান পরিবর্তনবাদী রাজনৈতিক চিন্তা ও তৎপরতার মাঝেই আলথুসের বরাবর এক ধরনের শারীরিক ও মানসিক বিষণ্ণতায় ভুগতেন। 1947 থেকে 1980 পর্যন্ত অন্তত 15 বার তাকে দীর্ঘ সময় বিষণ্ণতায় আক্রান্ত হতে দেখা যায়। এইরূপ রোগাক্রান্ত অবস্থাতেই তিনি 1980 নভেম্বরে নিজ স্ত্রী হেলেনকে, যিনি একজন খ্যাতনামা কমিউনিস্ট কর্মী ছিলেন, হত্যা করেন। আলথুসের মরণোত্তর প্রকাশিত আত্মজীবনীতেও তার স্বীকৃতি রয়েছে। ফ্রান্সের ফৌজদারি আইন অনুযায়ী মানসিক অসুস্থ অবস্থায় এই খুন সংঘটিত হয়েছিল বলে আলথুসের বিচার থেকে নিষ্কৃতি পেয়েছিলেন। তবে তার অসুস্থতা এত তীব্র ছিল যে এরপর থেকে প্রায় বাকি জীবন তিনি হাসপাতালেই ছিলেন। এর আগে পরে মানসিক অসুস্থতার একটা প্রতিক্রিয়া হিসাবে আলথুসের এমন কিছু লিখেছিলেন এবং বলেছিলেন যা তার প্রথম দিককার দার্শনিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব কারণে আলথুসেরকে নিয়ে মার্ক্সীয় রাজনৈতিক সাহিত্য জগতে অনেক বিতর্কও রয়েছে। সে কারণেই এই লেখার অন্যত্রও যা বলা হয়েছে এখানে আবারও তার পুনরুল্লেখ করা হচ্ছে যে এখানে পুরো পুস্তিকাটি মূলত তার একটি প্রবন্ধকে ঘিরে আবর্তিত, তার সামগ্রিক দর্শনকে নিয়ে নয়। তার জীবনীকারদের মতে ওই বিষণ্ণতার উৎস ছিল জার্মান শিবিরে তার বন্দিত্ব। এইরূপ বিষণ্ণতার কারণে অনেক সময় তখনকার ফ্রান্সের সমাজে ও সমাজতান্ত্রিক রাজনৈতিক শিবিরে গুরুতর তাত্ত্বিক বিতর্ককালে আলথুসেরকে অনুপস্থিত দেখা যেত। তার অনেক লেখাই যে অসমাপ্ত ধাঁচের তারও কারণ এইরূপ অসুস্থতা। লেখাগুলো চূড়ান্ত রূপ দেওয়ার আগেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। এসব কারণে তাকে নিয়ে বিতর্ক, সন্দেহ, অবিশ্বাস বাড়ত। এরূপ পরিস্থিতির মাঝেই 1990 সালের 22 অক্টোবর 72 বছর বয়সে মারা যান তিনি। তরুণ মার্ক্স বনাম পরিণত মার্ক্স বিতর্কে আলথুসের ছিলেন দ্বিতীয় জনের পক্ষে। মার্ক্সীয় সাহিত্যে আলথুসের প্রাথমিক বড় কাজ হল 1965 সালে প্রকাশিত ফর মার্ক্স অ্যান্ড রিডিং ক্যাপিটাল। তৎকালীন ফ্রান্স ও ইউরোপে এই গ্রন্থ দুটি মার্ক্সীয় চিন্তার জগতে মার্ক্সীয় চিন্তার পুনর্জাগরণে অসামান্য উদ্দীপনা তৈরি করে। কমিউনিস্ট পার্টিতেও তার বিশেষভাবে প্রভাব বাড়তে থাকে। এসব লেখনীতে প্রাথমিকভাবে তরুণ ও পরিণত মার্ক্সের চিন্তার ফারাকগুলো দেখান তিনি। অনেক বিশ্লেষক কার্ল মার্ক্সের চিন্তাকে এভাবে দুটি কালপর্বে ভাগ করার পক্ষে। এতে বলার চেষ্টা হয় যে তরুণ মার্ক্স যতটা দার্শনিক আলোচনাকে প্রাধান্য দিয়েছেন, পরিণত মার্ক্স ততটাই রাজনৈতিক অর্থনীতিমুখী। তরুণ মার্ক্সের লেখায় মজুরি দাসত্ব ও বিচ্ছিন্নতা থেকে মুক্তির প্রশ্নটি অধিক গুরুত্ব পেয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে পরিণত মার্ক্সের লেখায় মনোযোগ পেয়েছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শ। মার্ক্সের এই রূপ দ্বিবিভাজনের অন্যতম প্রবক্তা লুই আলথুসেরও। তরুণ মার্ক্সের পরিণত মার্ক্সের উত্তরণকে আলথুসের অভিহিত করেছেন জ্ঞানতাত্ত্বিক বিচ্ছেদ হিসাবে। এই বিচ্ছেদ ফয়ারবাগ ও হেগেলের প্রভাব থেকে উত্তরণ বলে মনে করা হয়। এই বিবেচনায় তরুণ মার্ক্সের অন্যতম স্মারক গ্রন্থ ধরা হয় ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট, জার্মান আইডিওলজি ইত্যাদিকে। আর প্রভার্টি অফ ফিলোসফি, কমিউনিস্ট ম্যানিফেস্টো ইত্যাদিকে বিবেচনা করা হয় পরিণত মার্ক্সের সূচনা হিসাবে। তিনি মনে করতেন তরুণ মার্ক্সের চিন্তায় ফয়ারবাগ ও হেগেলের যে প্রভাব ছিল, পরিণত কার্ল মার্ক্স তা কাটিয়ে অনেক বিজ্ঞানসম্মত তাত্ত্বিকে পরিণত হয়েছিলেন। এটা ছিল ইএনএসএ জাপল সাত্রের মতো প্রভাবশালীদের বিরুদ্ধাচারণ। ফ্রান্সের এই রূপ অনেক প্রগতিশীল ভাবুক তখন স্টালিনের শাসনামলের বিরুদ্ধে দাঁড়িয়ে মার্ক্সের প্রথম জীবনের লেখাগুলোর উপর অধিক গুরুত্ব দিতে শুরু করেছিলেন, বিশেষ করে মার্ক্সের ম্যানুস্ক্রিপ্টের উপর। এ গ্রন্থে মার্ক্স দেখিয়েছিলেন পুঁজিতন্ত্রে শ্রমজীবীদের বিচ্ছিন্নতা সমস্যাকে। অনেকে সেই দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করেই রাশিয়া ও চীনের দিকে নির্দেশ করে তখন এও দেখান কর্তৃত্ববাদী কমিউনিজমেরও এইরূপ বিচ্ছিন্নতা তৈরি হয় এবং হচ্ছে। রুশ দেশের জোসেফ স্টালিন শাসনামলের এইরূপ পর্যালোচনাকে তখন ইউরোপে মার্ক্সীয় মানবতাবাদ নামে অভিহিত করা শুরু হয়। এইরূপ সমালোচনা যদিও একজন ব্যক্তি
বা সমাজতন্ত্র নির্মাণের কোনো একটি বিশেষ মডেলকে কেন্দ্র করে করা হচ্ছিল, কিন্তু কার্যত তার অভিমুক্ত দ্বারা এই যে পুঁজিতন্ত্র থেকে সমাজতন্ত্রে যাত্রার জন্য শান্তিপূর্ণ পথটির উপর জোর দেওয়া উচিত, সশস্ত্রতার উপর নয় এবং তার প্রয়োজনও নেই। আলথুসের এর বিপরীত অবস্থান নেন। তিনি স্ট্যালিনের সময়ের এইরূপ মানবতাবাদী সমালোচনাসমূহের বিরোধিতা করায় তাকে অ্যান্টি হিউম্যানিস্ট বলা হতে থাকে। আলথুসের নিজেও স্ট্যালিনের কিছু কিছু পদক্ষেপ নিয়ে সমালোচনামূলক পর্যালোচনা করেছেন, যার মধ্যে ছিল সমাজতন্ত্র নির্মাণকে কেন্দ্রীভূত অর্থনৈতিক পদক্ষেপের স্বাভাবিক বিবর্তিত ফল হিসাবে বিবেচনা করা। তবে এক দেশে সমাজতন্ত্র নির্মাণ চেষ্টা, রুশ দেশে শিল্পায়ন, জার্মান নাজিদের পরাজিত করতে পারা, লাখ লাখ মানুষের মাঝে সমাজতান্ত্রিক ধ্যান ধারণার বিকাশ ঘটানোর ক্ষেত্রে স্ট্যালিনের অবদানকে গুরুত্বপূর্ণ মনে করেছেন আলথুসের। রুশ দেশে 1956 থেকে স্ট্যালিনের যে সমালোচনা শুরু হয় এবং পরে দুনিয়াব্যাপী যার বিস্তার ঘটে, আলথুসের তার পদ্ধতি ও বিষয়বস্তুকে ভুল মনে করতেন। তার মতে এটা ব্যক্তি স্ট্যালিনকে এবং তখনকার কিছু আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে। এই সমালোচকরা অমনোযোগী ছিল সে সময় সংকটের গভীরতর কারণগুলোর প্রতি। স্ট্যালিনের শাসনামল সমাজতন্ত্র নির্মাণে রাষ্ট্রের ভাবাদর্শিক হাতিয়ারগুলোর ভূমিকাকে খাটো করে দেখা এবং শ্রেণী সংগ্রাম ও উৎপাদন সম্পর্কের ত্রুটিগুলো নিয়ে এসব আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় না। আলথুসেরের মতে স্ট্যালিনের সে সময়কার সমালোচনাগুলো অমার্ক্সীয় ও দক্ষিণপন্থী সমালোচনা মাত্র। কিন্তু আলথুসের দ্বিধাহীন ছিলেন এ পর্যায়ে। মাওয়ের চীনও তখন এর বিরোধিতা করছিল। আলথুসেরের মতে সমাজতন্ত্রের একটা মানবতাবাদী সংস্করণ দাঁড় করাতে মার্ক্সের প্রথম জীবনের লেখাগুলোর উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার তার পরিণত জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোর দিক থেকে দরকারি মনোযোগ সরিয়ে নেয় মাত্র। বিশেষ করে মার্ক্সের ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যাসমূহের গভীরতর উপলব্ধি সমাজতন্ত্র নির্মাণের জন্য নতুন দিশা দেখাতে পারে বলে মনে করতেন তিনি, এবং নিজেও সে পথেই এগোতে শুরু করেন। মানবতাবাদ প্রকৃত প্রস্তাবে শ্রেণী সংগ্রামকে আড়াল করার চেষ্টা বলে অভিমত ছিল তার। সমালোচকদের কটাক্ষ করে তিনি বলেছিলেন, অনলি থিওরিটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম জাস্টিফাইড জেনুইন পলিটিক্যাল হিউম্যানিজম। অর্থাৎ নিজের চিন্তাকে তিনি বলেছিলেন থিওরিটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম। লক্ষণীয় যে এভাবে তখনকার ইউরোপে মার্ক্সীয় চিন্তার তিনটি ধারা তৈরি হয়। স্ট্যালিনকে যারা সঠিক মনে করতেন তাদের ধারা, মানবতাবাদী ধারা এবং আলথুসেরের থিওরিটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম। এসব নিয়ে ফ্রান্সের সমাজতান্ত্রিক কর্মীদের মাঝেও ব্যাপক বিতর্ক চলছিল এই সময়। বাস্তবে তরুণ ও পরিণত মার্ক্সকে নিয়ে এই বিতর্কের মাঝেই আলথুসেরের মার্ক্সীয় সাহিত্যের কাজের শুরু। যদিও তা হেগেল ও ফয়ারবাকের উপর প্রবন্ধ দিয়ে শুরু করেছিলেন তিনি। এ সময় আলথুসের তার ভাবনা ও লেখনীতে ব্যক্তির উপর সমাজের কাঠামোগত দিকের প্রভাবকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন। এই চিন্তার উপর দাঁড়িয়ে তিনি ভাবেন রাষ্ট্রের ব্যক্তির ভূমিকা কিভাবে শাসক শ্রেণীর ভাবাদর্শ দ্বারা প্রভাবিত হয়, এমনকি ভাবাদর্শ যে কার্যত একটা কাঠামো সেটাই দেখাতে তৎপর হন আলথুসের। এরূপ মনোভাবের কারণেই তাকে মার্ক্সীয় চিন্তার কাঠামোগত অনুসারী হিসাবে উল্লেখ করা হয়। কার্যত ভাবাদর্শের এইরূপ ব্যাখ্যা মার্ক্সীয় ঐতিহ্যে আগে ছিলই না। 1960 থেকে পরবর্তী বছরগুলোতে তিনি মার্ক্সীয় চিন্তার উপর অনেকগুলো বক্তৃতা করেন, যা তরুণদের মাঝে ব্যাপক প্রভাব ফেলে। এটা কমিউনিস্ট পার্টিতেও তার প্রভাব বাড়িয়ে তোলে। তবে 1966-এর মাঝামাঝি নাগাদ দলে তার তাত্ত্বিক অবস্থান প্রত্যাখ্যাত হয়, যদিও তরুণ কর্মীদের মাঝে তার প্রভাব তখনও বাড়ছিল। উল্লেখিত ধাঁচের এক বক্তৃতামালারই অংশ ছিল 1968 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স দর্শন সোসাইটিতে আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের বিষয়ে তার ঐতিহাসিক উপস্থাপনা, যা কিছুদিন পর লা পেন্স নামে জার্নালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন আলথুসেরের বন্ধু মার্সেল কর্নু। এই জার্নালেই তার জগৎবিখ্যাত অনেক লেখা প্রকাশিত হয়েছিল। আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের প্রকাশও সেই সূত্রে। আলথুসের বিশেষজ্ঞদের দাবি, আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের এই লিখিত রূপ মূলত আলথুসেরের তখনকার অপ্রকাশিত বৃহৎ গ্রন্থ দ্য রিপ্রোডাকশন অব দ্য রিলেশন অব প্রোডাকশনের পাণ্ডুলিপির সংক্ষিপ্ত একটি ভাষ্য। আমাদের বর্তমান গ্রন্থের কেন্দ্রীয় এবং একমাত্র মনোযোগের বিষয় এই লেখাটি। পূর্বে উল্লেখিত 1948 সালের ওই বক্তৃতার পর থেকেই আলথুসের ক্রমে অসুস্থ হতে শুরু করেন। 1969-এ আলথুসের পূর্ববর্তী বছর প্রদত্ত বক্তৃতাটি আরও সংশোধন করেন এবং 1970-71-এ তা প্রকাশিত হয়
আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাসেস নোটস টুয়ার্ড অ্যান্ড ইনভেস্টিগেশন নামে। একই বছর প্রকাশিত হয় তার মার্ক্সবাদ ও শ্রেণী সংগ্রাম নামের গ্রন্থ। এগুলোকে বলা যায় রাজনৈতিক দর্শন বিষয়ে আলথুসেরের সুস্থ থাকাকালীন বেশ গুরুত্বপূর্ণ কাজ তথা পরিণত আলথুসেরের ভাবনা। এরপর তিনি আত্মসমালোচনামূলক একটি গ্রন্থে লেখেন 1974 সালে এসেস ইন সেলফ ক্রিটিসিজম নামে, যেখানে ইউরোপে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা সম্পর্কে পূর্বতন অবস্থান থেকে সরে আসতে দেখা যায় তাকে। কিন্তু মার্ক্সীয় চিন্তার পূর্বতন মৌলিক অবস্থান ত্যাগ করেননি তিনি। আলথুসেরের স্ট্রেট অ্যাপারেটাস। আলথুসের নিজে সরাসরি শুধু রাষ্ট্রপ্রশ্নে বড় কিছু লেখেননি, তবে আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেসে আলথুসের মুখ্যত মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার পরিসরকে আরও বিস্তৃত করেছেন। এখানে তিনি দেখান কিভাবে কোন কোন উপায়ে একটা সমাজে সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যালঘু অল্প কিছু মানুষ আধিপত্য কায়েম করতে পারে এবং তা বজায় রাখতে পারে, যা একালের প্রধান সামাজিক বৈশিষ্ট্য। এ প্রশ্নকে মীমাংসা করতে যেয়ে রাষ্ট্র গঠন ও পুনর্গঠনে ভাবাদর্শের ভূমিকা সম্পর্কে পূর্ণাঙ্গ এক তদন্ত হাজির করেছেন আলথুসের। প্রকাশের পরপরই এই বিশ্লেষণ দুনিয়াব্যাপী বিশেষ সাড়া জাগিয়েছিল, যার রেশ এখনও কাটেনি। চিন্তাবিদ হিসাবে আলথুসেরের প্রসঙ্গ উঠলেই এই লেখার উল্লেখ চলে আসে অনিবার্যভাবে। তবে একে বলা যায় মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কিত ধারণার আলথুসের কৃত এক ধরনের স্বতন্ত্র সম্প্রসারণ। মার্ক্সের লেখনীতে রাষ্ট্রপ্রশ্নকে অসম্পূর্ণ মনে করতেন আলথুসের। তার মতে মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্বকে আরও বিকশিত করা প্রয়োজন। তিনি কমিউনিস্ট পার্টিগুলোর বর্তমান ধাঁচের দলীয় কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে এগুলো বিদ্যমান বুর্জোয়া রাজনৈতিক কলকব্জার আদলে গড়ে উঠেছে। বুর্জোয়া ধাঁচে রাজনীতি করে সমাজতন্ত্র ও সাম্যবাদ কায়েমের সম্ভাবনা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন করেন। এসব বিষয়ে দীর্ঘ রচনা রয়েছে তার মার্ক্স ইন হিজ লিমিটস নামে। ক্রাইসিস অব মার্ক্সিজম লেখায়ও তিনি একই প্রসঙ্গে আলোকপাত করেছেন। আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাসকে আলথুসেরের উপরোক্ত দুটি লেখনীর সঙ্গে মিলিয়ে পাঠ করাই যথার্থ। তবে আমাদের চলতি আলোচনা মুখ্যত শেষোক্ত লেখনীর মধ্যে সীমাবদ্ধ। রাষ্ট্রের ভাবাদর্শ ভিত্তিক হাতিয়ার আইএসএ এবং সহিংসতা ভিত্তিক হাতিয়ার আরএসএ প্রসঙ্গে আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাসে আলথুসের প্রধানত দুটি ভাগে তিনটি বিষয়ে নতুনতর বিশ্লেষণ হাজির করেন। প্রথম ভাগে তিনি দেখান রাষ্ট্রের উপরি কাঠামোতে দুই ধরনের হাতিয়ার রয়েছে, ভাবাদর্শিক ও দমনমূলক। ভাবাদর্শিক হাতিয়ার সমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষা সংস্থাগুলো, যেমন সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, পরিবার ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিশেষভাবে ধর্মীয় সংস্থাগুলো। অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতাসীনরা সহিংসতার উপর ভর করে আরও কিছু হাতিয়ার ব্যবহার করে, যেমন পুলিশ, সেনাবাহিনী, কারাগার ইত্যাদি। এগুলোকে তিনি বলেছেন দমনমূলক হাতিয়ার। যদিও আলথুসেরের অ্যাপারেটাসকে এই গ্রন্থে হাতিয়ার বা কলকব্জা হিসাবে তর্জমা করা হয়েছে, কিন্তু উপরে উল্লেখিত যে কোনো অ্যাপারেটাস আসলে সাদাসিধা হাতিয়ার মাত্র নয়, বরং একটা জটিল কাঠামো। এরূপ প্রত্যেক জটিল কাঠামোরূপী হাতিয়ারের সঙ্গেই রয়েছে কিছু প্রতিষ্ঠান এবং তাদের পিছনে রয়েছে বিশেষ ভাবাদর্শ। একই সঙ্গে তাদের পিছনে রয়েছে অধিপতি শ্রেণীর বস্তুগত সহায়তা এবং প্রকাশ্যে রয়েছে তাদের ভাবাদর্শের অনুশীলন। সব মিলে রাষ্ট্রের এসব প্রত্যেক হাতিয়ার এক একটা সিস্টেম বা প্রতিক্রিয়া তুল্য। রাষ্ট্রের হাতিয়ার রূপী এ সময় সকল প্রক্রিয়া একটা ঐক্য বা কাঠামোর মধ্যে কাজ করছে। যদিও দমনমূলক হাতিয়ারগুলো পাবলিক চরিত্রের হয়ে থাকে এবং ভাবাদর্শিক হাতিয়ারগুলো হয় প্রাইভেট বৈশিষ্ট্যের, তবে পাবলিক প্রাইভেট বিষয়টিকেও আলথুসের ভিন্নভাবে দেখেন। একালে কোনো কিছু চূড়ান্ত অর্থে প্রাইভেট নেই বলে মনে করেন তিনি। এ বিষয়ে তার ব্যাখ্যা তৃতীয় অধ্যায়ের 20 নং তথ্যসূত্রে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রের ভাবাদর্শিক ও দমনমূলক উভয় ধরনের হাতিয়ারের মধ্যে প্রথমোক্ত কিভাবে পুঁজিতান্ত্রিক শোষণমূলক বর্তমান আর্থসামাজিক সম্পর্কগুলো উৎপাদন ও পুনরুৎপাদন করে চলেছে সেটাই আলথুসের বিশেষভাবে দেখান এই আলোচনায়। এটাই তার দেখার মূল বিষয়। এক্ষেত্রে বর্তমান ধাঁচে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তীব্র এক মার্ক্সীয় বিশ্লেষণ বলা যায় আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাসের প্রথম অংশকে। আধুনিক রাষ্ট্রকাঠামো এবং শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থায় শিক্ষা সংস্কৃতি বিষয়ক কাঠামোর যে অসামান্য গুরুত্ব ও ব্যবহার রয়েছে সেটা তত্ত্বায়ন বলা যায় আলথুসেরের প্রয়াসকে।
শিক্ষা যে শুধু বিশুদ্ধ একাডেমিক কোনো বিষয় নয়, শিক্ষা প্রতিষ্ঠান মাত্রই যে রাষ্ট্র কাঠামোরই সম্প্রসারিত রূপ সেটাই দেখান আলথুসের। এটা অবশ্যই মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার একটি বিস্তৃতি। শিক্ষা কাঠামোর উপর এই রূপ বিশ্লেষণ আন্তনীয় গ্রামসির দর্শনেও আমরা পাই। পুঁজিতন্ত্রের পুনরুৎপাদনে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও তাদের তৎপরতার ভূমিকাও আলথুসেরের চিন্তায় বিশেষ মনোযোগ পায়। আলথুসের এই লেখনীতে 1948 সালের মে মাসে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পুঁজিতন্ত্র ও কর্তৃত্ব বিরোধী যে আন্দোলন গড়ে উঠেছিল এবং একই সময়ে চীনে শুরু হওয়া সাংস্কৃতিক বিপ্লবের পরোক্ষ প্রভাবও যে কাজ করেছিল সে বিষয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। 1966 সালে চীনে শুরু হয় সাংস্কৃতিক বিপ্লব, চীনের ইতিহাসে এক বড় ঘটনা এটি। সেখানে একে সমাজতান্ত্রিক সমাজের সূচনাকালে শ্রেণী সংগ্রামের তত্ত্ব ও অনুশীলন আকারে দেখা হচ্ছিল। তখন সমাজতন্ত্রের কালে রাষ্ট্রের উপরি কাঠামোতে কী ঘটে, সেটা কিভাবে অবকাঠামোকে প্রভাবিত করে এবং তখন পুনরায় পুঁজিতন্ত্র ফিরে আসার সম্ভাবনার বিরুদ্ধে লড়া যাবে কীভাবে, এসবেরই একটা নিরীক্ষা বলা যায় চীনের সাংস্কৃতিক বিপ্লবকে। চীনের বিপ্লবকে রক্ষার লক্ষ্যে মাও সেতুং এর সূচনা ঘটিয়েছিলেন। প্রাক সমাজতান্ত্রিক সমাজে পুঁজিতন্ত্র প্রতিষ্ঠা থাকাতে কিছু করণীয় নির্দেশ করে সাংস্কৃতিক বিপ্লব। প্রাক সমাজতন্ত্রেও শ্রেণীদ্বন্দ্ব থাকে, সেখানেও গণমালিকানার বিরুদ্ধে পুঁজিতান্ত্রিক ধ্যান ধারণা থাকে, একই সঙ্গে থাকে সমাজের সামন্ততান্ত্রিক অবশেষ। কী ধরনের অনুশীলনের মধ্য দিয়ে এসবের বিরুদ্ধে বিজয়ী হওয়া যায় এবং বুর্জোয়া ব্যবস্থার অনুপ্রবেশ ঠেকানো যায়, সে বিষয়ে চীনের পার্টির কর্মসূচিই ছিল সাংস্কৃতিক বিপ্লব। তীব্র এক শ্রেণী সংগ্রামের প্রকাশ ঘটে এ সময় চীনের সমাজে। মাও সেতুং 1969 নাগাদ এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন, তবে এর রেশ পরেও বইছিল। 1976 নাগাদ এই কর্মসূচির বিরুদ্ধবাদীরা চীনের ক্ষমতায় চলে আসে এবং সেই ধারাবাহিকতাতে চলছে আজকের চীন। আলথুসের মূলত অনুপ্রাণিত ছিলেন 1976 পূর্ববর্তী কর্মসূচির প্রতি। প্রথমে বিশ্ববিদ্যালয় এবং পরে মাধ্যমিক পর্যায়ে ছড়িয়ে পড়া ফ্রান্সের শিক্ষার্থীদের ওই প্রতিবাদে দ্রুতই ব্যাপক হারে শ্রমিকরাও সামিল হয়ে অনন্য এক আন্দোলনের জন্ম দেয়, যা তাৎক্ষণিক কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে না পারলেও এর সামাজিক প্রভাব হয়েছিল সুদূরপ্রসারী এবং বিপুল। রাজনৈতিকভাবে আলথুসেরের সঙ্গে ঘনিষ্ঠ অনেক শিক্ষার্থী এই আন্দোলনে সক্রিয় ছিল, তবে আলথুসের সময়টিতে প্যারিসে চিকিৎসাধীন ছিলেন। বরাবরই তিনি এই আন্দোলনের আবেগময় সমর্থক। তিনি মনে করতেন এই আন্দোলন ছিল কার্যত ফ্রান্সের বিদ্যালয় ব্যবস্থায় তরুণ শিক্ষার্থীদের এক ধরনের ভাবাদর্শিক বিদ্রোহ। এই সময়েই আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা এবং আলথুসের মিলে পুঁজিতন্ত্রে বিদ্যালয় ব্যবস্থার রাজনৈতিক অর্থনীতি নিয়ে একটা লেখা তৈরির সিদ্ধান্ত হয়। সেটাই আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, অর্থাৎ এখানে অনুদিত লেখাটিকে আলথুসের সময়ের ফ্রান্সের একটা রাজনৈতিক ভাষ্য হিসাবেও বিবেচনা করা যায়, যদিও লেখাটি ইতোমধ্যে কালোত্তীর্ণ হয়ে গেছে। উল্লেখ্য, চীনে ওই সময় সাংস্কৃতিক বিপ্লবের অংশ হিসাবে শিক্ষা ও পাঠক্রম নিয়ে ব্যাপক বিতর্ক ও সংস্কারের ডাক উঠেছিল এবং তা বৈশ্বিক নজর কেড়েছিল। একে একরূপ সাম্যবাদী শিক্ষা আন্দোলন বলা যায়, যার প্রধান এক লক্ষ্য ছিল সমাজ থেকে পুঁজিতান্ত্রিক মূল্যবোধ সরানো। ফ্রান্সে এইরূপ আয়োজন ছিল বিশ্ব পরিসরে এক অভিনব সামাজিক ঘটনা, যা ইউরোপের পরিবর্তনবাদী বুদ্ধিজীবীদেরও আলোড়িত করে, বিশেষ করে ফ্রান্সকে এবং আলথুসেরকে। ইএনএসএ আলথুসেরের অনেক সহযোগী ছাত্র তখন চীনের মডেলে ক্যাম্পাস ছেড়ে কারখানায় কাজ করতে চলে গিয়েছিলেন। স্ট্যালিন পরবর্তী রুশ নেতৃত্বের বিরুদ্ধে গণচীনের বিরোধিতাও এই সময় ইউরোপের র্যাডিক্যালদের অনুপ্রাণিত করেছিল। পুঁজিতান্ত্রিক বিশ্ব ও সমাজতান্ত্রিক বিশ্ব শান্তিপূর্ণভাবে পাশাপাশি অবস্থান করতে পারে, রুশদের এইরূপ তত্ত্ব নিয়েও তখন ব্যাপক বিতর্ক চলছিল ইউরোপে, যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে। ঠিক এইরূপ এক উত্তেজক রাজনৈতিক সময়কে ধারণ করছিল আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারাটাস, যার প্রথম অংশে রাষ্ট্রের উৎপাদন প্রক্রিয়ার পুনরুৎপাদন নিয়ে আলোচনার পর দ্বিতীয় ভাগে আলথুসের আলোচনা করেছেন বর্তমান ধাঁচের অর্থনৈতিক সম্পর্কের উৎপাদন ও পুনরুৎপাদনে আইডিওলজি বা ভাবাদর্শের ভূমিকা নিয়ে। আলোচনার এই দ্বিতীয় অংশে তিনি দেখান মানুষের ইচ্ছা, পছন্দ, অগ্রাধিকার নির্ধারণ করে দিচ্ছে সমাজ। যে সমাজকে তারা নিজের মধ্যে ধারণ করছে, সমাজ তার মতো করে ব্যক্তিকে রূপ দিচ্ছে। ব্যক্তি স্বশাসিত থাকতে পারে না, ভাবাদর্শ স্বতন্ত্র ব্যক্তিকে সাবজেক্ট বা বিষয়তে পরিণত করছে। এই বিষয়ীরাই হচ্ছে রাষ্ট্রের কলকব্জার বাস্তব উপাদান,
এই বিষয়ী গঠন কাঠামো কনস্টিটিউশন অব দ্য সাবজেক্ট এর বিপরীতে এর ধারণাগত দিকটি ব্যাখ্যা করতে চাইছিলেন আলথুসের। ভাবাদর্শ ও রাষ্ট্রের এই পারস্পরিক সম্পর্কের প্রক্রিয়াগত দিক থেকে বলা যায় ম্যাটারালাইজেশন অব আইডিওলজি ইন স্টেট অ্যাপারাটাস। এটাকে ব্যাখ্যা করতে গিয়ে আলথুসের তার থিওরি অব ইন্টারপ্রিটেশন তুলে ধরেন এখানে। ইন্টারপ্রিটেশন শব্দ দ্বারা আলথুসের যা বোঝাতে চান তা হলো স্বতন্ত্র মানুষের মাঝে সামাজিক বিভিন্ন সূত্রে প্রতিদিন পাওয়া ভাবনাগুলো কিভাবে প্রতিক্রিয়া করে এবং কিভাবে সেই ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে কাজ করে চলে তারা। ইন্টারপ্রিটেশন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা বিভিন্ন ভাবনা ও সংস্কৃতি নিজেদের ভিতর প্রবেশ করাই এবং এক পর্যায়ে সেটা নিজের মনে করি। যেমন আমরা বলি আমি নীল রং পছন্দ করি, এই পছন্দ কিভাবে তৈরি হলো, এটা কি শুধু আমি পছন্দ করছি নাকি আরও বহু মানুষ করছে, এই নীলকে পছন্দ করালো সকলকে, কে নীলকে আমাদের পছন্দনীয় করে তুলে ধরেছিল, এই পছন্দ নিয়ে নীল ভক্তরা পরে জীবনভর কী ঘটিয়ে চলে, কিংবা আমরা যখন দেখি মাতা পিতারা ছেলে সন্তানের খেলনা হিসাবে বন্দুক এবং মেয়ে শিশুর খেলনা হিসাবে পুতুল পছন্দ করে, তখন কেন সেটা তাদের কাছে যৌক্তিক মনে হয়, কিভাবে তাদের উপহার বাছাইয়ের এই যৌক্তিকতা তৈরি হলো। এসব প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই আমরা থিওরি অব ইন্টারপ্রিটেশন বুঝতে পারব। আসলে এভাবেই বিভিন্ন ভাবাদর্শ, জাতি প্রশ্নে, নরনারী সম্পর্ক প্রশ্নে, শ্রেণী প্রশ্নে আমাদের পছন্দ অপছন্দ তৈরি করে এবং আমরা সে অনুযায়ী সমাজে গ্রহণ বর্জনে প্রবৃত্ত হই। আর এই গ্রহণ বর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের সমাজের ক্ষমতা কাঠামোতে নিজেকে বিশেষ বিশেষ স্থানে স্থাপন করি। ভাবাদর্শ এভাবেই আমাদের পরিচয় নির্ধারণ করে এবং আমরা সেই পরিচয় গ্রহণ করি এবং সেভাবেই সমাজে নিজেকে স্থাপন করি। এই প্রক্রিয়াটি যে সহিংসতার মধ্য দিয়ে ঘটে তা নয়, পরিবার, স্কুল, ধর্মালয়, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান স্থান থেকে নীরবে আগ্রহের সঙ্গে আমরা এই পরিচয় পছন্দ অপছন্দ আত্মস্থ করে নিই। এই পছন্দ অপছন্দ অনুযায়ী জীবনযাপনকে তখন আমাদের কাছে ভীষণ যৌক্তিক মনে হয়, আমরা সেভাবেই প্রতিক্রিয়া করতে শুরু করি, সেভাবেই আমরা সকল বিষয়ে আমাদের অবস্থান গ্রহণ করি। জন্মের পর এভাবেই সমাজ আমাদের তৈরি করে নেয়। এই তৈরি করার পুরো প্রক্রিয়া জুড়ে রয়েছে অধিপতি শ্রেণীর ভাবাদর্শ, অধিপতি শ্রেণীর রাজনীতিও, অধিপতি শ্রেণীর বড় এক অর্জনের জায়গা এটা। আলথুসেরের কাছে ভাবাদর্শ হলো রাষ্ট্রের আড়াল করে রাখার মূল এক ক্ষমতা। ভাবাদর্শ যে শ্রেণী সংগ্রামের এক বড় ক্ষেত্র সেটা মার্ক্সীয় চিন্তা ঐতিহ্যে আলথুসেরই প্রথম মোটা দাগে ব্যাখ্যা করেন। আলথুসেরের পূর্বে মার্ক্সীয় চিন্তা ঐতিহ্যে রাষ্ট্রের উপরি কাঠামোতে অবকাঠামোর নির্ধারক ভূমিকা চূড়ান্ত হিসাবে দেখা হতো। যদিও অবকাঠামো উপরি কাঠামোর পারস্পরিক প্রভাবের কথাও বলা আছে, যার ফলে মার্ক্সীয় চিন্তার অনুসারীরা রাজনৈতিক ক্ষমতা দখলের পর অর্থনৈতিক কাঠামো রূপান্তরকে মূল এবং একমাত্র কর্তব্য জ্ঞান করতেন। কিন্তু আলথুসের দেখান রাজনৈতিক ও অর্থনৈতিক বিপ্লবের বাইরেও তৃতীয় আরেকটি বিপ্লব জরুরি, সেটা হতে হবে ভাবাদর্শের ক্ষেত্রে। মাওয়ের সময় গণচীন, 1966 পরবর্তী সাংস্কৃতিক বিপ্লবের সময় এই ভাবাদর্শিক শ্রেণী সংগ্রামের প্রশ্নটিকে গভীরভাবে উপলব্ধি করেছিল বলে আলথুসের মনে করতেন। আলথুসের এক্ষেত্রে রাষ্ট্রীয় পরিসরে ভাবাদর্শ তথা শিক্ষা ব্যবস্থা ও পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশ্নটি হাজির করেন। বিশেষভাবে শিক্ষা ব্যবস্থায় ভাবাদর্শ কিভাবে কাজ করছে এবং বর্তমান কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণমূলক পুঁজিতান্ত্রিক সামাজিক সম্পর্কের উৎপাদন ও পুনরুৎপাদনে তা কিভাবে সবচেয়ে প্রভাবশালী, আলথুসেরের ভাষায় ডমিনেট ও নির্ধারক ভূমিকা রাখছে, সেটাই আলথুসের দেখান। শিক্ষা ব্যবস্থা কেবল জ্ঞানের কারবারই নয়, সমাজের নিয়মকানুন ও চাহিদা অনুযায়ী মানুষকে প্রস্তুত করা এবং বিদ্যমান সামাজিক মূল্যবোধের প্রতি তাকে অনুগত করে তোলাই যে তার বড় কাজ, সেটাই বিশ্লেষণ করেছেন তিনি। বিদ্যালয়, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান এইরূপ প্রতিটি আইএসের সঙ্গেই ভাবাদর্শ যুক্ত বলে দেখান তিনি। সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামেও যে ভাবাদর্শের ভূমিকা গুরুত্বপূর্ণ সেটাও দেখান আলথুসের। উপরন্তু আলথুসের চলতি পাঠ আমাদের বুঝতে সাহায্য করবে শিক্ষা ও শিক্ষা কাঠামো সম্পর্কে বাংলাদেশের আমাদের বোঝাপড়া কত বিপজ্জনক ও ভুলে ভরা। আজ তাহলে এ পর্যন্ত, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির পাঠশালার সঙ্গেই থাকুন। আমাদের পাঠ পর্ব নিয়ে কোনো মতামত থাকলে কমেন্টের ঘরে লিখুন, যদি কোনো বই বা প্রবন্ধ পাঠে অনুরোধ থাকে সেটাও জানাতে পারেন। আমাদের পাঠ পর্বের নিয়মিত খবর পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে।